দেখেন বন্ধুরা, আমার ছোট্ট বাচ্চা আছে, 1 বছর বয়স। এ বাচ্চাটা আমার সাথে সাথে রান্না করে, এটা আমাদের বাবা। এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করি। আমার ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনারাও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন এখন কি করতেছে, এটা আমাদের শাহিন। আপনারা তো অনেক রকম ডিম রান্না করে খাইছেন বন্ধুরা, আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের মাঝে ডিম দিয়ে আর আলু দিয়ে সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন আমি আলুটা পরিষ্কার করে ছুলে নিব। এই আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিছিলাম। আমি আলুটা একদম ঠান্ডা করে নিনে, হালকা গরম আছে যাতে আমি হাত দিয়ে ধরতে পারি, সেরকমই গরম আছে। আলু আমি এরকম করে ভালো করে ম্যাশ করে নিব, আপনারা হাত দিয়ে করে নিতে পারবেন। আলু আমি ভালো করে ম্যাশ করে নিছি, একটু দানা দানা ভাব নাই। এখন আমি ডিম দিয়ে ফেটাই নিব। ডিম আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন, 3টা 4টাও নিতে পারবেন। এখন আমি ডিমের মধ্যে কিছু মশলা দিব, অল্প পরিমাণে হলুদ, 7 মতন লবণ, 1 কুচি করে কাটে রাখা পেঁয়াজ এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব, আর দিব 1 কুচি করা কাঁচা লঙ্কা। এখন আমি ভালো করে ফেটাই নিব। ডিম আর আলু মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নিব। এরকম করে ডিম আর আলু আমি মশলার সাথে ভালো করে ফেটাই নিছি। দেখেন কত সুন্দর হয়েছে, আমার ফেটানি হয়েছে। এখন আমি ভাজবো। চুলায় আগুন জ্বালা নিছি, এখন আমি কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে দিব। এক পিঠ হয়েছে, এখন আমি এরকম করে উল্টে দিব। ডিম আমি হালকা করে ভেজে নিছি, এখন আমি ছোট ছোট পিস করে কাটি নিব। আমার ডিম ভাজা হয়েছে, এখন আমি একটা একটা করে এরকম করে উঠে নিব। আমি হালকা লাল লাল করে ভেজে নিছি। আলু আমি এরকম চাকা চাকা করে কাটি নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এ আলু এখন আমি ভালো করে ভেজে নিব। ওই করে আবার দিয়ে দিব তেল, অল্প পরিমাণে। তেল গরম আছে, এখন আলু আমি হালকা করে ভেজে নিব। আলু আমি হালকা লাল লাল করে ভেজে নিছি, এখন আমি উঠে নিব। আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। আজকে রান্নাটা আমি পুরো রান্নাটা সর্ষে তেলে রান্না করতেছি বন্ধুরা। তেল গরম হয়েছে, এখন দিব জিরা, আর দিব কালি জিরা, একটা তেজপাতা হাফ করে কাটিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর দিব কাঁচা লঙ্কা কুচি। আমি হালকা করে ভেজে নিব, হালকা করে ভেজে নিছি। এখন দিব রসুন, থেতো করে নিছি, এখন আমি দিয়ে দিচ্ছি সবকিছু। আমি হালকা করে ভেজে নিছি, এখন দিব টমেটোর কুচি করে কাটে নিছি। জিরা পাউডার আর ধনিয়া পাউডার একসাথে মিক্স করা, 1/2 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ সরষে পাউডার, 7 মতন লবণ, সব মশলা আমি একসাথে আবারই হালকা করে ভেজে নিব। অল্প পরিমাণে জল দিব। এখন আমি জল দিব।
এখন আমি ডাক্তার দিয়ে 5 মিনিট সময় জল করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর আলুও ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। এরপর যে এখন দিব গরম মশলা, গরম মশলাটা আপনারা স্কিপ করতে পারবেন, কিন্তু গরম মশলা দিলে সেন্ড খুব সুন্দর বার হয় আর খাইতেও খুব দারুণ টেস্টি হয়, তার জন্য আমি গরম মশলাটা ব্যবহার করছি। এখন ভেজে রাখা ডিম আমি একটা একটা করে দিয়ে দিব, এরকম করে হাত দিয়ে আমি একটা একটা করে দিব, হালকা করে একটু নাড়া দিব যাতে ডিমটা না ভেঙে যায় তার জন্য। এখন আবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট সময় জল করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি 2 মিনিট জাল করে নিছি আর কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর তেল সারছে হয়েছে। এখন আমি নামাই নিব। বন্ধুরা আজকে আমি খাবো না, তো আপনারা আমার মতন এরকম করে ডিম দিয়ে টমেটোর আর আলু দিয়ে এরকম করে রান্না করে খাবেন, খুব দারুণ টেস্টি হয়। এরকম করে আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করি, তাই আপনারাও এরকম করে রান্না করে খায় কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো হয়েছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।